নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে সেটা হচ্ছে সুজির প্যানকেক তার জন্য আমি এখানে নিচ্ছি দুশো গ্রাম সুজি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দু রকমের লবণ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই আর সামান্য একটু জল জলটা কিন্তু একদম অল্প দিতে হবে আমার এখানে এক কাপ জল দিয়েছি তারপরে ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটা ঘন ব্যাটার হবে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি আর এই দিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আছে টমেটো ক্যাপসিকাম গাজর বিনস আদা আর কাঁচা লঙ্কা সব কিছু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিলাম একদম কিন্তু রেডি হয়ে গেছে সুজিটা সেট হয়ে গেছে ওপর থেকে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছুই দিয়ে দেবো আর এখানে কিন্তু মনে রাখতে হবে জল কিন্তু একদম ঠিকঠাক ব্যবহার করতে হবে তারপরে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করছি যেহেতু ঘন ব্যাটার আছে তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা ব্যাটারটা হয়েছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসে কড়াইটা গরম হয়ে গেলে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে এইভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে গোল করে প্যানকেকের মতো করে দিয়ে ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর ঢেকে দেবো কয়েক সেকেন্ডের জন্য বেশিক্ষণ লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় দেখেই বুঝতে পারছেন যে ওপরটা হয়ে গেছে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে আমি এটাকে উল্টে দিচ্ছি খুব ইজিলি এটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু একটা একদম রেডি হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার এটা কিন্তু খুব সহজেই টিফিন টাইমে বাচ্চাদের জন্য বানিয়ে নেওয়া যাবে আর বাচ্চাদের জন্য হলে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে চিলি ফ্লেক্সটা ছাড়াও কিন্তু খুবই সুন্দর খেতে লাগে এই রেসিপিটার আরেকটা ব্যাপার হচ্ছে এই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তাই এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন টিফিন টাইমে খুবই নরম হয় এটা অনেকক্ষণ পর্যন্ত এই রকমই থাকে খেতে খুবই সুন্দর তো অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে টাটা